দিদিকেই দেখা হচ্ছে, দিদি কাকু আমরা একটাকেই বাবা বলি, দ্বিতীয় কাকে বাবা বলিনি, দিদিকেই দিদি বলি, মনে মনে তো রাগ থাকে, তবু না দুটো বাবা করবো নি, আমরা একটা বাবাই করবো, এতদিন যেটা করছি যেটাই ভাগ্যতে বলবো সেটাই আমার ভাগ্য। অবশেষে আমরা খুঁজে বের করেছি দিদির অন্ধভক্তকে। ভোর আসলেই তিনি পান ভুঁড়ি ভুঁড়ি মিথ্যে প্রতিশ্রুতি, বয়স যার 72, কিন্তু মেলেনি বৃদ্ধা ভাতাটুকু, এক কামড়া জোড়াজীর্ণ মাটির ঘরে যার দৈন দশা, কিন্তু দিদির প্রতি ভালোবাসায় নেই কিঞ্চিত কার্পণ্য। এমন ভক্ত খুঁজে পাওয়া নজিরবিহীন। আমরা চাই দিদির দৃষ্টি আকর্ষণ করতে। ভক্ত কি পাবে দিদির প্রকল্পের সুযোগ সুবিধা? দিদির দূতেরা কি আসবে অসহায় বৃদ্ধার বাড়িতে, নাকি জীবনভর আফসোস আর বঞ্চিত থেকে যাবেন বৃদ্ধা? বন্যার সময় এই যে আপনার বাড়ি রয়েছে কাঁচা বাড়ি, এইখান পর্যন্ত কি জল চলে আসে? না বাবা, জল তো চলে এসেছিল, ওই তো দিয়াল দেখানো, ওই তো সব ধসে কষে পড়ে গেল, বাগিচি মেরামত করে থাকতে হচ্ছে না, কোথায় থাকবো। বন্যা কি শুধুমাত্র 2-5 বছরে একবার হয় নাকি প্রত্যেক বছরই জল চলে আসে? না, এই যে সামনে বছরটা, প্রত্যেক বছর সামনে বছরটা হয়নি, এই সামনে বছরটা হয়নি, তিনি তো আর লড়াই করতে পারবেন না, তার দ্বারা এই সময় কিন্তু ঝান্ডা হাতে ঘোরাটাও সম্ভব নয়, কিন্তু তার দাবি রইল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে তার দাবি, তার কাছে অনুরোধ রইল যে তার বাড়িটা যেন কাঁচা বাড়ি থেকে পাকা বাড়িতে পরিণত করা হয়, এমনকি তার বয়স 72 বছর, 72 বয়সের ঠাকুমা তাকে এখনো পর্যন্ত কোনো বয়স্ক ভাতা বা বৃদ্ধা ভাতা দেওয়া হচ্ছে না, কিন্তু রাজ্য প্রশাসন কি আটকাল 12 মাস শীত ঘুমে পড়ে থাকবে? ঠাকুমা কি বলছেন আর একবার শুনে নেওয়া যাক। হ্যাঁ বলুন। দিদিকেই দেখা হচ্ছে, দিদি কাকু আমরা একটাকেই বাবা বলি, দ্বিতীয় কাকে বাবা বলিনি, দিদিকেই দিদি বলি। আপনি দিদির খুব ভক্ত? হ্যাঁ, দিদি মা বাবা সবাই, ছেলে মেয়ে সবাই একই ভক্ত। তো কদিন পর তো ভোট চলে আসলো, সেই ভোটের আগে কি আপনি বাড়ি পাবেন বা আপনার ওই যে বয়স্ক ভাতাটা কি পাবেন, কি মনে হয়? কি করে পাবো বলছি বলবো, দেয় না এতদিন, কি করবে তারাই জানে, দিদি জানে, আমি কি করে বলবো? তাহলে ভোটের সময় কি সত্যিকারের এবারে ভোটটা কি দিদিকেই দেবেন নাকি এবারে অসন্তুষ্ট রয়েছেন, কি বলবো? মনে মনে তো রাগ থাকে, তবু না দুটো বাবা করবো নি, আমরা একটা বাবাই করবো, এতদিন যেটা করছি যেটাই ভাগ্যতে বলবো সেটাই আমার ভাগ্য। তো দর্শক, দিদির ভক্তদের মধ্যে শিরোনামে এই ঠাকুমাকে রাখা হবে, কারণ ওনার দাবি বা দিদির কাছে অনুরোধ যে ওনার কাঁচা বাড়ি যাতে পাকা বাড়িতে পরিণত করা হয়, তাতে যেন দিদির দূতেরা, দিদির বাহিনী অর্থাৎ গ্রাউন্ড লেভেল থেকে যে সমস্ত কর্মকর্তারা রয়েছেন ওনারা যেন ধ্যান দেয়, এবং 72 বছর বয়সেও যে ঠাকুমা বৃদ্ধা ভাতা বা বয়স্ক ভাতা পাচ্ছেন না, তারপরেও কিন্তু সামান্য কদিন পর ভোট আসছে, সেই ভোটে কিন্তু দিদিকেই ভোট দেবেন বলছেন, এরকমই একটা মানসিকতা রয়েছেন। তাহলে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে আমরা বঙ্গমাতার পক্ষ থেকে সাধারণ মানুষের সাপোর্ট সিস্টেম হিসেবে একটাই কথা বলবো, যে আপনার ভক্তরা আপনাকে অনুরোধ করছে, তাদের দিকে কি ঠোকানো ঠিক হচ্ছে? তাই আপনার গ্রাউন্ড লেভেল থেকে একদম নিচুতলা থেকে উপরতলা যে দুর্নীতিগ্রস্ত পরিস্থিতি সৃষ্টি হচ্ছে সেদিকে কড়া পদক্ষেপ নিন, নাহলে কিন্তু আপনার ভক্তরা আপনার প্রতি নারাজ হয়ে যাবে।